হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বিভিন্ন প্রকার কসমেটিক প্রোডাক্ট ইউজ করার পর আমার নিজের যে এক্সপিরিয়েন্সটা হয় এবং আমার রিলেটিভ, আমার প্রতিবেশী এবং আমার বন্ধুদের কাছ থেকে জিজ্ঞেস করি যে প্রোডাক্টটা ইউজ করে তারা কতটুকু বেনিফিটেড হয়েছে, তাদের স্কিনের কোনো ক্ষতি হয়েছে কি না, এবং বিভিন্ন ওয়েবসাইট ঘেটে দেখি যে প্রোডাক্টটায় কোনো কেমিক্যাল, ক্ষতিকারক কেমিক্যাল ইউজ করা হয়েছে কি না। এগুলো জেনেই আমি আপনাদের সাথে আমার রিভিউটা শেয়ার করার চেষ্টা করি সবসময়। তো সেভাবেই আমি আজকে ল্যাকমির এই ব্লাশ অ্যান্ড গ্লো ফেস ওয়াশটির রিভিউ করবো, স্ট্রবেরি ফেস ওয়াশটির রিভিউ করবো। তো এই ফেস ওয়াশটি মেইনলি তৈরি করা হয়েছে কম্বিনেশন স্কিনের জন্য বা রুক্ষ ত্বক, মানে যাদের রুক্ষ ত্বক বা কম্বিনেশন স্কিন তাদের জন্য এটা ইউজ মানে মেইনলি তৈরি করা হয়েছে। তো এই ফেস ওয়াশটি আপনার মানে রুক্ষ এবং কম্বিনেশন টাইপ হয় তাহলে আপনার স্কিনটা যদি রুক্ষ এবং কম্বিনেশন টাইপ হয় তাহলে আপনি ল্যাকমির এই ব্লাশ অ্যান্ড গ্লো স্ট্রবেরি ফেস ওয়াশটি ইউজ করতে পারবেন। ভালো হবে এটা ইউজ করলে, এটা আপনার ত্বককে করবে অনেক বেশি সফট। মানে যতবার আপনি ওয়াশ করবেন মুখটাকে ততবার হচ্ছে আপনার স্কিনকে আরও বেশি সফট করে দেবে। আপনার গালকে আপনি ধরলে মানে আপনার নিজের হাতেই খুব সুন্দর, খুব ভালো একটা ফিলিংস পাবেন যে আপনার গালটা অনেক সফট হয়ে গেছে। আপনি যখন আপনার যখন হাত দিয়ে মুখটা ধরবেন তো এর এই ফিলটা পাবেন। যদি আপনার ড্রাই স্কিন হয়ে থাকে এবং আপনি এটা ইউজ করতে চাচ্ছেন, মানে আপনার ত্বকটা একদম শুষ্ক ত্বক এবং আপনি এটা ইউজ করতে যাচ্ছেন, তাহলে এটা আপনি গ্রীষ্মকালে শুধু ইউজ করবেন, শীতকালে অবশ্যই করবেন না, কারণ শীতকালে আপনার স্কিনকে আরও বেশি ড্রাই করে দেবে। তো আমি যেটা দেখেছি যে স্কিনের জন্য এটা মানে কম্বিনেশন স্কিনের জন্য বেস্ট হয়, ড্রাই স্কিনের জন্য অতটা ভালো হয় না। অয়েলি স্কিনের জন্য এটা ইউজ করা যায়, কিন্তু মানে মোটামুটি ইউজ করা যাবে। এটা সবচেয়ে ভালো হয় এই ফেস ওয়াশটি হচ্ছে গ্রীষ্মকালে ইউজ করলে। যে কম্বিনেশন স্কিন যাদের, তারা 12 মাস ইউজ করতে পারবে, কিন্তু ড্রাই স্কিন বা অয়েলি স্কিন এরা হচ্ছে জাস্ট গ্রীষ্মকালে এটা ইউজ করলে তাদের জন্য ভালো হবে। এই ফেস ওয়াশটির কোনো ক্ষতিকারক কেমিক্যাল ইউজ করা হয়নি। এতে আছে স্ট্রবেরি নির্যাস আর স্ট্রবেরির মানে প্রাকৃতিক স্ট্রবেরিতে থাকে হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার ত্বককে গভীরভাবে ময়লা পরিষ্কার করবে, ত্বকের থেকে গভীরভাবে ময়লা পরিষ্কার করে আনবে স্কিনের কোনো ক্ষতি ছাড়াই। তো আপনারা যারা সফট, তারপর গ্লোয়িং স্কিন চান, তারা এটা ইউজ করতে পারেন। আর এরপরেও যদি আপনাদের কোনো ক্ষতি হয় আমাকে জানাবেন, আপনারা মানে আমি এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং এটা পুরুষরাও ইউজ করতে পারে, পুরুষদের স্কিনেও এটা ভালোই কাজ করে আমি দেখেছি। তো আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারেন। বাট মানে অবশ্যই ড্রাই স্কিন, আমি যেটা বললাম যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ড্রাই স্কিনে শুধু দিনের বেলা গ্রীষ্মকালে ইউজ করতে। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।